নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কর্মসন্ধান। ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি এখন পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করেছি এবং এই ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করা হবে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। তবে আপনারা কীভাবে আবেদন করবেন, কত বয়স লাগবে, কি যোগ্যতা লাগবে, পুরোপুরি ইনফরমেশনস আপনাদের দিয়ে দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে, এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সর্বপ্রথম সমস্ত রকম সরকারি কর্মের খবর, সরকারি প্রকল্পের খবরের জন্য। তো চলুন ফ্রেন্ডস, বিস্তারিত সব কিছু দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ডাউনলোড করা বিজ্ঞপ্তিতে চলে এসেছি যেখানে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এবং দেখুন, নেম অফ দ্য এক্সামিনেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জাজিক্যাল সার্ভিস এক্সামিনেশন, এবং নেম অফ দ্য সার্ভিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জাজিক্যাল সার্ভিস, এবং পে স্কেল হচ্ছে 27,700 থেকে 44,700, এবং ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 26টি, এবং রিজার্ভেশন অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য যে সিটগুলি রিজার্ভেশন করা থাকে সেগুলি এখানে উল্লেখ করা আছে। এবং কোয়ালিফিকেশান হচ্ছে এখানে আপনাকে ভারতীয় হতে হবে, এবং এই ডিগ্রি ইন ল অর্থাৎ এখানে আপনাকে লতে ডিগ্রি থাকতে হবে, সেটা ইউনিভার্সিটি অথবা যে কোনো ইনস্টিটিউট থেকে। বয়স হচ্ছে আপনার এখানে বয়স 23 বছরের কম হওয়া চলবে না, এবং 35 বছরের বেশি বয়স হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এবং তারপর দেখুন, এখানে বলা হয়েছে কম্পেনসেটরি টাইম অর্থাৎ ক্যান্ডিডেট সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস অর্থাৎ চোখে যারা কম দেখে, অথবা যারা হচ্ছে ডিসেবিলিটি যাদের, এবং সেরিব্রাল পালসি তাদের জন্য কিন্তু প্রতি ঘন্টায় 20 মিনিট করে কম্পেনসেটরি টাইম আছে। এবং মোড অফ অ্যাপ্লিকেশানস হচ্ছে যারা অ্যাপ্লিকেশান এই ফর্মটি ফিল আপ করবেন তারা মাত্র একটি ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আদার রিকোয়ারমেন্টস দেখুন, এখানে আপনাকে ভারতীয় হতে হবে, এবং দেখুন এখানে আরও বলা হয়েছে এখানে আপনার আবেদন মূল্য হচ্ছে 210 টাকা, এবং যারা এসসি এসটি এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু 40% করে ছাড় দেওয়া আছে। এবং পার্টিকুলার অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার অর্থাৎ যে সার্টিফিকেটগুলো লাগবে, অর্থাৎ এসসি এসটি এবং ওবিসিদের জন্য যে সার্টিফিকেটগুলি, কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেটগুলো এখানে লাগবে। এবং তার হচ্ছে পার্সোনাল উইথ ডিসেবিলিটি অর্থাৎ যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য এখানে সার্টিফিকেটের কথা এখানে বলা হয়েছে। এবং দেখুন মেডিকেল এক্সামিনেশন, দেখুন বলা হয়েছে ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার বিফোর এ মেডিকেল বোর্ড অর সার্টিফিকেট। অর্থাৎ এখানে আপনি যখন সিলেক্টেড হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য তখন আপনাকে এখানে মেডিকেল এক্সামিনেশনস হবে, তারপর কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করা হবে। তারপর দেখুন এখানে বলা হয়েছে কম্পেনসেটমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশানসটি স্টার্ট হবে 7 জুলাই 2020 থেকে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 2 আগস্ট 2020, এবং ফি অর্থাৎ সাবমিশন অফ ফি এর যে সেই ডেটও কিন্তু 2 আগস্ট 2020 শেষ হচ্ছে, এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ ফি থ্রু অফলাইনের মাধ্যমে হলে সেই 3 আগস্ট 2020। দেখে নেওয়া যাক যে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো প্রথমত আপনাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে। এবং পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসার পর যারা প্রথম এই ওয়েবসাইটে আসছেন তাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবং এই যে দেখুন রেজিস্ট্রেশনের যে এই যে লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো যারা রেজিস্ট্রেশন করছেন তাদের প্রথমত এই যে ফর্মটি আছে এখানে কিন্তু আপনাকে পুরোপুরি ফিল আপ করে নিতে হবে, তারপর আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। অথবা যাদের লগ ইন আছে তারা হয়তো নিশ্চয়ই জানেন যে কী করে অ্যাপ্লাই করতে হয়। তারা লগ ইন বাটনে গিয়ে লগ ইন করে তারপর কিন্তু আপনারা যে পোস্টটিতে অ্যাপ্লাই করতে চান সেই পোস্টটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস।